ভারত থেকে দেশে ফিরে অপবিশ্বাস বলেন, এই তিন দিন আমার উপর অনেক ঝক্কি গিয়েছে, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, কলকাতা থেকে কালিম্পং, সেখান থেকে ফের কলকাতা, ডাক্তার দেখানো থেকে শুরু করে বাবা বাড়ি বেড়ানো আর শপিং তো আছেই। এর আগে গত সোমবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি, কারণ চিকিৎসার জন্যই ছিল তার যাওয়ার মূল উদ্দেশ্য। কিন্তু কেউ কেউ ধারণা করছেন অপবিশ্বাস হয়তো এবারও বেশ কিছু দিনের জন্য ডুব মারতে পারেন। এ প্রসঙ্গে চিত্রনায়ক অপবিশ্বাস বলেন, এমনটা ভাবার প্রশ্নই ওঠে না, আমি যাওয়ার আগেই বলেছি সোমবার যাব, বৃহস্পতিবার ফিরব, বলেছে যেটা করেছি সেটা, অপবিশ্বাস যা বলে তা করে। তিনি আরো বলেন, আব্রাম এখন খুব ছোট, তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য, অল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কালিম্পং গিয়েছিলাম, কিছু বন্ধু বান্ধব ও মামাদের সঙ্গে দেখা করে আসলাম, বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইন নিলাম, আর এরই মাঝে ছিল এদিক সেদিক শপিং করা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।